ব্র্যান্ড নিউ ইভেন্ট এসেছে, তো তোমরা দেখবে কি নিউ ইভেন্ট এসেছে। তো এখানে কোনে ক্লিক করবে, এখানে কোনে ক্লিক করার পর দেখবে একটি স্টাইকার ফিরে দিচ্ছে। তো তোমাদের প্রথমে এক নম্বর থাকলে 10x pixel আপডেট দেবে, এবং 2 নম্বরে 8x pixel, এবং 3 নম্বরে 5x pixel আপডেট দেবে। তো তোমাদের এটা তোমরা কি করে এ করবে, 1 নম্বরে থাকবে। তো তোমাদের প্রথম ম্যাচ উইন করতে হবে, 1500 ম্যাচ উইন করলে 1 নম্বরে হয়ে যাবে, এবং যবার ম্যাচ উইন করবে তোবার তোবার পয়েন্ট দেবে, এবং এই স্টাইকারটি তোমরা ফ্রিতে পাবে। তো ফ্রেন্ড তো এখানে বলে দিয়েছে 1, 2, 3 নম্বর থাকতে হবে, তাহলে স্টাইকারটি তোমরা ফ্রি পাবে এবং আপডেট দেবে। তো এখানে 1500 পয়েন্ট করার পর এই বাক্সটি তোমরা ফ্রি পাবে একটি অ্যাড দেখে। তো দেখো আমি এটি অ্যাড দেখে নিচ্ছি, এবং এটি ফ্রিতে পালি। তো তোমরা ফ্রিতে বাস কার্ডটি পেতে পারো, এবং নিউ স্টাইকার ওপেন হতে পারে। তো তোমরা 1500 পয়েন্ট করো এবং এই বাস কার্ডটি তোমরা ফ্রি পাও। তো এবার দেখবে আর কি নিউ ইভেন্ট এসেছে। তো ফ্রেন্ড আরও দুটো তোমাদের নিউ ইভেন্ট দেখাবো। তো ফ্রেন্ড চ্যানেল পর যারা নতুন এসেছে, তারা চ্যানেল পর সাবস্ক্রাইব, ভিডিও পর লাইক করে দেবে নতুন নতুন ভিডিও ও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ড এবার একটি ইভেন্ট এসেছে লগ ইন কাউন্টার। তো ফ্রেন্ড এখানে লগ ইন করে ডেলি কেরা আমরা লগ ইন করলে 1 পয়েন্ট করে দেবে, এবং এই ইভেন্টগুলো পূরণ করতে হবে। তো ফ্রেন্ড দেখো এখানে নিচে একটি পুক দিয়েছে হরর পিক, এখানে এটি তোমাদের এর ফ্রিতে পাবে। তো আর একটি ক্রাম টেলসে আছে। তো এখানে ক্রাম টেলসটি ম্যাচ উইন করার পর লাস্টে একটি পুক ফ্রি পাবে তোমরা। তো দেখো তো এখানে একটি 5টি টিকিট পাবে, এবং লাস্টে হরর পিকটি 5x pixel আপডেট দেবে। তো তোমরা এই আপডেটটি করে নেবে, তাহলে হরর পিক এই পুকটি তোমরা ফ্রিতে একদম পেয়ে যাবে। তো ফ্রেন্ড এখানে 5টি টিকিট আছে, যারা ঘোরাতে চাও তাহলে এখান থেকে ফ্রিতে 5টি টিকিট পাবে এটি ক্যারাম টেস্টটি খেললে। তো এখান থেকে ক্যারাম টেস্টটি খেলতে হবে, তাহলে 5টি টিকিট পাবে। তো এখানে তোমরা পুকটি ফ্রি পাবে ম্যাচটি উইন করার পর।